আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ ওবারকাত। হোসনিয়ারা, ওফরে, কতদিন পর একটা মেয়ের চেহারা দেখলাম। উড়িস সোনা পাখিটারে, একে আমি যুক্ত করছি একটা মেয়েকে। যে নারীরা আজকে আমাদের বাংলাদেশে হুজুরা যেরকম সে ছোট ছোট পোশাক পরবা না, এই ছোট ছোট পোশাক পরে, ফুটবলারদের পোশাক পরে, যদিও সেক্সুয়াল পোশাক না, কিন্তু সামহাও ছোট ছোট পোশাক পরেই সেই আমাদের নারী ফুটবলাররা বাংলাদেশের জন্য সেই কি বলবো সেই জায়গাটা জিতে নিয়েছে। কিন্তু সো উই নারী, উই ক্যান সামটাইমস ডু আওয়ার বেস্ট অ্যাজ লং অ্যাজ উই নো হোয়াট উই আর ডুইং। তো যাই হোক, হচ্ছে আরেককে আমি যুক্ত করছি। খুব ভালো লাগছে যে একটা মেয়ে আমাকে রিকোয়েস্ট পাঠিয়েছে। অনেক মেয়ে পাঠানো হতো, কিন্তু পুরুষরা বেশি থাকে। হে, ও মাই গড, কেমন হ্যালো। আছে? আমি একটু আগে ভালো না থাকলেও এই যে আপনার এই হাস্য, আমি তুমি করে বলি যে আমার আমি হয়তো আপনার ছোট অনেক ছোট আপু। দেখেই বোঝা যাচ্ছে। তো সেই জায়গা থেকে আমি খুব ভালো আছি যে এত ছোট হয়েও তুমি এই বয়সে মানে সেই জায়গাটা এসছো যেখানে তোমার মানে সেই আত্মবিশ্বাসটা এবং সেই জায়গাটা তুমি ধরে রাখছো, যেই জন্য এত রাত্রে বেলা হলেও কিন্তু আমার মতো নাস্তিকের একটা লাইভে সরাসরি চেহারা দেখিয়ে তুমি আসছো। স্যালুট টু ইউ মাই গার্ল, আই এম সো প্রাউড অফ ইউ। সবাই তো হচ্ছে, সবাইকে অ্যাজ এ ম্যান হিসেবে আমাদের উচিত মানুষকে রেসপেক্ট করা, জাতি ধর্ম না, বর্ণ সবাইকে কেন মানুষ। রেসপেক্ট করবো যদি কেউ রেসপেক্ট করার মতো না হয়? যেমন পুতিন একটা ডিক্টোরিয়ান শিপ নিয়ে এসেছিল, ওদেরকে আমাদেরকে রেসপেক্ট করা উচিত তা না? আসলে যে যতটুকু রেসপেক্টের, তারপরে আমার কাছে কোনো দিক থেকে আপনি যেটাই বলেন না কেন, এটা আপনার একান্তই ব্যক্তিগত ব্যাপার, আপনার মন যেটা বলছে আপনি সেটা করছেন। বাট একজন মানুষ হিসেবে আমার কাছে মনে হয় যে মানুষকে সম্মান করা উচিত, সে কি করলো কি না করলো এটা একান্তই তার ব্যক্তিগত ব্যাপার, ওখানে আমার কোনো মন্তব্য করার অধিকার নাই। স্বাধীন দেশে আমরা বসবাস করি বা হচ্ছে কিন্তু সর্বোপরি সবাইকে কি সম্মান করবো আমি? একটু জাস্ট মানে তোমার মানে কি বলবো, তোমার মনটাকে বোঝার জন্য আমার প্রশ্নটা করা, সবাইকে কি সম্মান করবো? মানে একজন মানুষ তোমার মুখের মধ্যে এসে হেগে দিয়ে গেল, তাকে তুমি সম্মান করবে বলো তো আপু? যতক্ষণ সহ্য করা যায় আমরা ততক্ষণ সহ্য করবো, ডেফিনেটলি। সহ্য করার পর্যন্ত তুমি ওয়েট করবা? তোমার নিজস্ব কোনো মানে আমি কোনো কোনো জায়গা থাকবে না? মানে সহ্য আমি করে যত, এক একজন মানুষ তো হাগার গন্ধ এক এক রকম নিতে পারবে। কেউ হয়তো খুব বেশি কুস্তারা হইলে বলবে না আহ, কেউ হয়তো একটুখানি আচ্ছা না একটু হাগার গন্ধ হোক আমি নিতে পারবো, আবার আরেকজন বলবে না কতটুকু মানে এত কুষ্ঠ হয়েছে আমি পারবো না। তো তোমার কাছে কি মনে হয় যে এরকম ভাবে আমাদের এক একজনের ঘ্রাণ কিংবা সুঘ্রাণের ক্ষমতা অনুযায়ী আমাদের সেই, সবাই তো আপু এক না, বললাম না দিন ঠিক শেষে আছে আমার মনে হয় সবাই নারী এক হয়ে, না? আপনি নারী হয়ে একটু নারীকে সব যে আমাকে বাজে মন্তব্য করবে আমি না হয় তাকে অ্যাভয়েড করি, তাতে তো আমার গেলো আসলো না। আমি আমার মতো চলছি, আমি নিজেকে যদি প্রাধান্য দিতে পারি যে না হ্যাঁ আই এম ট্রু, মানে আমি কারেক্ট, আমি আমার জায়গায় রাইট আছি, এটাই তাহলে আমার তো আমার বক্তব্য। আমার জায়গায় নাও কারেক্ট থাকতে পারি। হাউ ডু ইউ নো যে তুমি তোমার জায়গায় কারেক্ট আছো? এখন আপু এগুলো হচ্ছে আমার শিক্ষাগত যোগ্যতার উপর ডিপেন্ড করে, আমি সবার, অবস্থা তখন আমার যেমন ওরকম শিক্ষাগত যোগ্যতা নাই, সত্যি কথা যেটা আমি একটু খ্যাতি আছি, আমার কিন্তু একাডেমিক কোয়ালিফিকেশন আপনার তো বয়স নাই। অনেক সিনিয়র, আপনি অবশ্যই না বুঝবেন, আপনার না নিজের না, জন্য আমি একাডেমিক কথা করা বলছিলাম, উচিত আমি না, আসলে বয়সের কথা বলিনি। সরি আপু, বলো। হ্যাঁ বলো। বলছি আপনার অবশ্যই শিক্ষাগত যোগ্যতা আছে, আপনার বয়সের একটা লিমিট আছে যে যেখানে আপনি নিজেকে বুঝতে পারবেন যে হ্যাঁ আমার এটা করা উচিত, এটা করা উচিত না, এটা বলা উচিত, এটা বলা উচিত না, অবশ্যই বোঝার মতো আপনি চেষ্টা ওইটা করবেন। বয়স দিয়ে বুঝবো যে কতটুকু করা উচিত কতটুকু করা উচিত না, মানে বয়স দিয়ে বুঝবো? আমার মানে কাছে কচি বয়স না, বেলা আমার এটা কিন্তু হচ্ছে যেহেতু সেক্সুয়াল আর্জ বেশি আছে, এখন আমি কচি আছি, এখন আমি একটু বেশি করবো, যেহেতু বুড়া হয়ে গেছি আমি সবকিছু নিভায়া গেছে এখন একটু কম করবো, এইভাবে কি বয়স দিয়ে বোঝা উচিত? মানে আমি কিন্তু তোমাকে কোয়েশ্চেন করছি তোমাকে ছোট করার জন্য না, মানে জানার না জন্য যে মানুষের মেন্টালিটি মানে আসলে আমরা যতটা কতটুকু নিচু নেব। হইতে পারে, হ্যাঁ অবশ্যই না অনেক না, কষ্ট, নিচু অনেক না নিচু পিছিয়ে না পড়ছে নিচু না, বা তার কতটুকু প্রতি একটা নিচু হতে অসন্তোষের পারে তা প্রকাশ। না, অনেকে তো উপরেও হতে পারে, অনেকে তো মানে চিন্তা করতে পারে না একটা বুড়ি বিড়ি হয়েছে তাতে কি হয়েছে, হয়তো তার কি বলে আদিক্ষেতা হয়তো একটা কুচি মাল থেকেও বেশি হতে পারে। তো এই এই যে এইভাবে একটা মানুষের চিন্তা চেতনা তাকে যে আবার উঠায় দিব, আবার একটা কেউ চিন্তা করলো না কুচি মালই হচ্ছে, যেমন মোহাম্মদ চিন্তা করছিল যে আমি একটা কুচি মাল বিয়ে করবো তো সেখানে আমি সেরকম কিছু একটা হয়ে যাবো। মানে সরি, আমি কিন্তু জানার জন্যই কোয়েশ্চেন গুলো করতেছি যে আমাদের আসলে মেন্টালিটি এরকম কেন হচ্ছে। আপু আমি দিন শেষে আমি মনে করি আমি একজন মুসলিম, আমি আমার মতন করে চলি বা আমার কোনটা করা উচিত বা করা উচিত না, এটা এটা আসলে ব্যক্তিগত একটা, প্রত্যেকটা মানুষের আপু ব্যক্তিগত একটা কিন্তু চিন্তা আপু আপু থাকে। আপু 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 তুমি একটা কথা বলে ফেলছো, দিন শেষে আমি একজন মুসলিম, এই কথাটা তুমি বলছো, তুমি খেয়াল করছো এই কথাটা আপু? তার মানে কি তুমি দিন শেষে তোমার ওই মুসলিমটারই মানে অগ্রাধিকার সবার আগে দিবা যে দিন শেষে অবশ্যই তুমি একজন মুসলিম, এটাই একজন হচ্ছে মানুষ, সবচেয়ে বড় কথা? এটা তো বয়স আসলে আমি কথা আমাকে না, আপনাকে জেন্ডার বিশ্বাস কথা করি, না, তুমি নারী দেখেন কি পুরুষ সেটা হ্যাঁ কথা না, আমাকে তোমার তো কেউ বয়স না কি কেউ এটা কথা সৃষ্টি না, তুমি করেছে, দিন তাই শেষে একজন মুসলিম। আমাকে তো কেউ না কেউ সৃষ্টি করছে, এটা তো আমার বিশ্বাস করতে হবে, তো সে প্রেক্ষিতে আমার ধর্মকে অবশ্যই বিশ্বাস করতে হবে, এইটা কেন এটা বিশ্বাস আমার করতে হবে যে দিন শেষে তোমার বাবা মা তোমাকে সৃষ্টি করছে, এটা কি তোমার জন্য এনাফ না আপু?
আমার বাবাকে তাহলে কে সৃষ্টি করছে? অবশ্যই কেউ একজন, আল্লাহ। হ্যাঁ, তোমার আল্লাহর দাদা দাদি, কারণ তোমার নানা নেই, তোমার দাদা দাদি, তোমার নানা নেই। সেটা হচ্ছে মানে পূর্ব একটা, আমি বলি পৃথিবীতে কোনো না কোনো, এটা আল্লাহর অবদান, মানে আল্লাহর রহমত ছাড়া বা আল্লাহর সৃষ্টি ছাড়া তো আমরা আসতে পারি না, মানুষ তোমার সৃষ্টি হাতে ধরে তোমার আল্লাহ পাক তোমাকে বলে গেছিল যে আমি এই যে দেখো আমার হাত ধরছো, আপু। আপনি তুমি এটা হচ্ছে, কম্পন আমি মাস। হচ্ছে আপনার অনেক বয়সে ছিনি, আর আমি সে প্রেক্ষিতে আপনাকে বলতে চাচ্ছি যে আপনি তো তাহলে আপনার দিনে মানে যত দিন যাচ্ছে আপনি কিন্তু বড় হচ্ছেন, মানে হচ্ছে আপনার বয়স বাড়তেছে, অফ তাহলে আপনার কোর্স, পরিবর্তনটা কেন হলো? কেউ না কেউ একজন করছে তো, এটা তো আপনাকে বিশ্বাস না না করতে হবে না, যে কেন। আপু 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 জান, তুমি যদি আল্লাহ পাকে বিশ্বাস করো তোমার পরিবর্তন হবে, যেমন চামড়ায় কুচকানো একটা, এই যে দেখো আমি একটা বুড়ি হয়েছি, তোমার বয়স কিন্তু অনেক ছোট মানুষ, তুমি আমার থেকে, আমি তো আমার আমার জিনিস 44 বছর দেখছি না, বয়স, দেখো এখানে সামহাও একটু কুচকানো হয়েছে, কিন্তু দেখো একটু রিঙ্কলস পড়ে গেছে। হ্যাঁ, তো এটা কিন্তু দিন আপনি শেষে, তো আমি যদি জানেন ইসলাম মানি, শোন 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 না, বল বল, আমি যদি আল্লাহ মানি তারপরে আমার এটা হবে, আমি যদি ভগবান মানি তারপরে আমার এরকম হবে, আমি যদি নাস্তিক হই এই কুচকানোর থেকে আমি কোথাও বাঁচতে পারবো না রে বোন, পারবো না পারবো না ঠিক পারবো না। আছে, আপনার চিন্তা ভাবনা হয়তো বা আপনি থাকেন আদার্স কান্ট্রি, তো হয়তো ওই ধরনের মানুষের সাথে চলতে অভ্যস্ত, বিধায় আপনার একটু ডিপলি যদি চিন্তা করেন, এটা আমি আপনাকে জোর করছি না, একজন মানুষ তার হিসেবে মানে হচ্ছে আমি যেহেতু ডিফারেন্ট দেশে আছি, এই জন্য আমার চিন্তাধারা এরকম হওয়াটাই, তোমার আল্লাহই আমাকে মগজে দিয়েছে, তোমাকে দেয়নি, আমাকে দিয়েছে। ও, তাহলে তো আল্লাহ সেরকম একটা ফালতু একটা লোক, তাই না? দেশভিত্তিক জ্ঞান দেয় আল্লাহ বলছে বলা হলো, না? তুমি তুমি আমি বলছো আল্লাহকে আপু, আল্লাহ আপু বলছি, আপু হিন্দু আপু, তুমি একজন বলছো, ভালো আমি যে মানুষকে, দেশে আছি তার মানে আল্লাহ ফাক রাবুল আলামিন দেশভিত্তিক জ্ঞান দেয়, সমস্ত নারীকে একই রকম জ্ঞান দিচ্ছে না, সমস্ত মানুষকে একই রকম জ্ঞান দিচ্ছে না, জেন্ডার ভিত্তিক জ্ঞান দিচ্ছে, দেশভিত্তিক জ্ঞান দিচ্ছে, তোমার এই যে আল্লাহ, এটা তো সেরকম একটা ভোটবাস পাবলিক, তাই না? উড়িতে কথা। আমি এখন আপনাকে যেটা বলতে চাই, সর্বোপরি হুম আমি আপনাকে বল বল এটাই বলবো, হুম হুম এটা আসলে বল যার যার ধর্ম তাকে পালন করতে দেওয়া উচিত, এখানে আমাদের বলার কোনো রাইট নাই আছে। আছে, যদি তোমার ধর্ম আরেকজনকে বাঁশ মেরে দেয়, আরেকজনকে পোদ মেরে দেয়, কিংবা কেন দেবো কলকাতার আমরা, ভাষায় গার আমরা তো মেরে দেয়, তাহলে অবশ্যই বলার সাংবিধানে, আছে। শোনো 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 আমি বলবো আমরা হচ্ছে আচ্ছা, কেন, বলো আপনার আমি আপনি বলবো, মনে করেন তুমি আপনি বলো। বিশ্বাস করেন, এটা আপনার ব্যাপার আপু, আপনি বিশ্বাস না, নাই আমি করতে পারেন, আল্লাহকে আপনি বিশ্বাস মনে করতে করেন, চাই। আপু আপু, আল্লাহকে বিশ্বাস করতে চাই, তুমি আমাকে বিশ্বাস করাও, আমি আল্লাহকে বিশ্বাস করতে চাই। আমি আল্লাহ কাউকে আমি গার মেরে দিচ্ছে, কাউকে আবার আপনি গার তো সেরকম খুলে ফেলে কারো তুলে কারো দিচ্ছে। পেটে সন্তান, তাই না? আপনাকে হ্যাঁ, তো ওই পেটে কেউ না কেউ ধারণ করছে, তাহলে আপনি অফকোর্স। পৃথিবীতে আসলেন কিভাবে? একটু একটু এটা আচ্ছা, একটু চিন্তা করেন, সবারই সবারই যে পেটে ধারণ করতে হয় তাও কিন্তু না, তুমি স্পার্ম ব্যাংকের নাম শুনছো? সবাই কিন্তু পেটে হয় না এখন, কিন্তু মানে আল্লাহ আপু ফাঁকে এটা তো গার মেরে, বর্তমানে আল্লাহ অবস্থা, ফাঁকে আপনি কিছু আরো সাইন্টিস্ট, কিভাবে কিছু যান, আপনি যদি সাইন্টিস্ট আল্লাহ ফাঁকে গার তখন মেরে, এটা কিন্তু আবার তখন ওই যে তো বলে না, শোনো মানে না, আপু কথাটা শুনবো আপু, হ্যাঁ হ্যাঁ সবাই পেটে হয় না এখন, আমরা কিন্তু স্পার্ম ব্যাংক থেকেও কিন্তু একটা শিশু নিতে পারি, তাই না? একটা কি বলে ইন্টেন্সিভ কেয়ার থেকেও কিন্তু একটা বাচ্চাকে নিতে পারি, সবাই যে একদম মানে প্রসব করে বাচ্চা নিচ্ছে তাও কিন্তু না। আমার কাছে মনে হয় কি আপু জানেন, আপনি যদি ডক্টর জাকির নায়কের সাথে এই প্রশ্নগুলো করেন, আমার কাছে কেন যেন মনে হয় আপনি অনেক সুন্দর সুন্দর অ্যান্সার পাবেন, আমি পারবো না আপনাকে। তুমিও তুমিও পেয়ে গেছো তাই না আপু? তুমি জাকির নায়কের সাথে সরাসরি একটা ডেটে গিয়েছিলে, আমি আসলে ওখান এইটাতে থেকে আপু একচুয়ালি আচ্ছা, বিশ্বাসী তাহলে না, আমি কেন কখনো কারো উপর কেন মন্তব্য না না, করিনি। ওয়ে ওয়ে ওয়ে, এই যে জাকির নায়ক সম্পর্কে তোমার এত বিশ্বাস, এই অবস্থানটা, আমার তো বললো তুমি জাকির নায়কের সাথে একটা ডেটে গেছিলে, এই জন্যই এত মানে আত্মবিশ্বাস থেকে আমি তো বলছো যে দেখছি আপু আপু আপনি যদি জাকির নায়কের সাথে যাইতেন তাহলে সেরকম বিশ্বাস করতেন। সো কারণ সে, আমি আমরা একটু দেখেন আমরা কিন্তু কনফিউজ, কাউকে না কাউকে অনুসরণ করি, কাউকে না আমরা সর্বপ্রথম আল্লাহকে বিশ্বাস করি, মুসলিম হিসাবে কাউকে না কাউকে অনুসরণ করি, এখানে আমার মনে হচ্ছে যে এটা ভুল কথা, সবাই সবাইকে অনুসরণ করবে তা কিন্তু না, হচ্ছে আমরা তাহলে এখন সমাজ বাঁচতো না, রাষ্ট্র হচ্ছে চলতো না, দেশ চলতো না, না না, রাষ্ট্র দেশ কাউকে অনুসরণ করে চলে না, এখানে নিজস্ব কিছু আইন আছে যেটা বলবৎ ধর্মের কথা থাকে, বলছি, আমি সে মুসলিম ধর্মে আমাদের না কথা বলছি না, ধর্ম, সব সব রাষ্ট্র কিন্তু ধর্মভিত্তিক না আপু, আপনি কি এটা বলছেন? সব হ্যাঁ রাষ্ট্র অবশ্যই যে ধর্মকে ভিত্তি করে চলছে এটা কিন্তু না, হয়তো আপনি বাংলাদেশি মেয়ে হিসেবে বলছেন, যে যেহেতু আপনি ছোটবেলা থেকে ওইভাবেই দেখছেন, আমি আপনাকে দোষ দিচ্ছি না, এটা আপনার দোষ আমি না, আপনি ওইভাবেই দেখছেন, ছোটবেলা থেকে যেভাবে বড় হয়েছি বা আমার পারিবারিক যে শিক্ষাটা আমি পেয়েছি সেই জায়গা থেকে জ্ঞানটাকে আমি, বলছেন। হ্যাঁ হ্যাঁ, এক্স্যাক্টলি এক্স্যাক্টলি, আমি সেটা বুঝছি আপু, আপনি সেই জায়গা থেকে বলছেন, তো এই জন্য আপনার প্রতি আমার কোনো আক্ষেপ নেই, কিন্তু আমি একটু মানে একটু বেশি এক্সপিরিয়েন্স, আপনার বয়স থেকে আমার একটু বেশি, মানে একটু বুড়ি আমি, তাই না? আপনার যে বয়স তার থেকে হয়তো ডাবল, হয়তো হব ডাবল না হলেও কাছাকাছি ডাবল আর। ওকে রাইট, সো এবং দেশের ক্ষেত্রেও কিন্তু আপনি হয়তো বাংলাদেশের বাইরে কোথাও যাননি, আমি কিছুটা হলেও অন্যান্য দেশেও গিয়েছি, তো ওই জায়গা থেকে কিন্তু আমার একটা বলা, তাই না আপু? সো আমার মনে হয় যে আমি কিন্তু পুরো দুনিয়া ঘুরে আমার যে অভিজ্ঞতা সেটা কিন্তু আপনার একটা ছোট্ট একটা জায়গা থেকে সেই একই রকম অভিজ্ঞতার কথা যখন খুব আত্মবিশ্বাসের স্বরে বলবেন, ওইটা ঠিক, আত্মবিশ্বাসটা হয়তো খুব সুন্দর শোনাবে কিন্তু ওইটা ওইটা হয়তো সত্যি হবে না, এটা বলছেন আপু? না আমি এত কিছু আপু চিন্তা করি না, আমার একটু চিন্তা করবেন আপু, কারণ চিন্তা দিয়ে অবশ্যই কিন্তু আমাদের আপনি পৃথিবীটা কিন্তু চালানো চিন্তা উচিত, করেন, আবেগ দিয়ে আপনি নয়। অনেকটাই আপু আগে আপু আছেন, আপনি হয়তো বা মুসলিমকে, মুসলিম জাতিকে, ইসলাম ধর্মকে বিশ্বাস করেন, এটা আপনার ব্যক্তিগত ব্যাপার, তাই না? এখানে আমি কোন ধর্মকে বিশ্বাস করি না, কিন্তু আপনাকে বিশ্বাস করি আপু, এই যে আপনি একটা ছোট্ট বয়সে এসে
এত বেশি সাহস দেখাইছেন আমার সাথে এই যে লাইভ এসছেন, এই যে একটা আত্মবিশ্বাস, স্যালুট টু ইউ আপু, আই লাভ ইউ ফর দ্যাট। ওকে, এই জায়গাটাও আমি বলবো অনেক বড় একটা ব্যাপার। কিন্তু কিন্তু আপনার কিন্তু আমার সেই বয়সটা নাই, আমার কিন্তু ডাবল বয়স আপনার থেকে। সেই সাথে আপনি যেমন বাংলাদেশে ছিলেন, অন্যান্য দেশ সম্পর্কে হয়তো আপনার তো আইডিয়া নেই, ওই জায়গা থেকে আপনি একটা মনের মাধুরী মিশিয়ে, একটা আবেগ মিশিয়ে কথা বলছেন, যেটা আমি হয়তো বলতে পারছি না, চাইলেও বলতে পারছি না, কারণ আমার অভিজ্ঞতা অনেক বেশি আপনার থেকে আপু। আই উইশ এরকম সুইট সুইট করে কথা বলতে পারতাম, কারণ না আমার কাছে মনে হয় আপনি যদি কিন্তু অনেক একদম আছে না, যদি কোনো ভালো কাউকে দ্বারা মোটিভেশন পাইতেন, মোটিভেট করতো আপনাকে, আমার মনে হয় আপনি ধারণা চেঞ্জ করতেন। আমি ভালো মোটিভেশন পাইছি তো, উনি কি আমাদের জন্য এনাফ মোটিভেটর ছিল না? আমি তো ওনার কাছ থেকে মোটিভেশন পাইছি, আমি তো একটা সময় মুসলিম ছিলাম, আপনি কিন্তু ওনার হয়রান হয়ে মোটিভেট নেই দেখেছেন, আমি, আমরা তো দেখিনি, আপনি কিন্তু দেখছেন? তারপরে তো আমরা বিশ্বাস করি, তাই না? ও ও সেম জায়গায় আমিও তো ছিলাম, কিন্তু একটা সময় আমি এসে থমকে দাঁড়াইছি, হোল্ড অন, যেটা দেখি নাই হুদাই খালি, যেখানে দেখি বেসাই উড়াইয়া দেখো, তাই পাইলেও পাইতে পারো মানিকে রতন। তা আমি বহুদিন রতন খুঁজতে চাইছি কিন্তু পাই নাই রে ভাই, খালি ছাই পাইছি, মানিকের রতন আর পাই নাই। যেটা আপনার হয়তো বয়সের কম, আপনি আপনি যখন আমার বয়সে যাবেন হয়তো আপনি তখনও আমার মতেই হয়তো এরকম অভিজ্ঞতা হতে পারে, কিন্তু আপনার যেহেতু বয়স কম আপনার আশা অনেক বেশি, কিন্তু আমি আশায় থেকে থেকে আমার লজিক গুলা দিয়ে আমি বরাবর, আমি হচ্ছে যে আমি আল্লাহকে বিশ্বাস করি, ইসলামকে অনুসরণ করি, সুতরাং আমি চাই যে হচ্ছে আমার সীমাবদ্ধতা থাকবে, আমি এত কিছু চিন্তা করি না। আচ্ছা এত যদি কিছু চিন্তা না করেন তাহলে একটা কথা বলি, যে আজকে একটা মানুষকে ভালোবাসলেন, হ্যাঁ ভালোবেসে বিয়ে করলেন, তো আপনার জামাই যখন আরো তিনটা বউ বিয়া করবে আপনাকে ছাড়াই, তখন আপনি চিন্তা করবেন না, বলবেন যে না আমি চিন্তা করবো না, আমার জামাই বিয়ে করেছে তাতে কি হচ্ছে, আমি এত বেশি চিন্তা করবো না। কারণ হচ্ছে এটা কি, আপু, এটা তো ধর্মের সাথে রিলেটেড না, এটা হচ্ছে তার সমাজের সাথে, সাংস্কৃতিক সাথে, তার ক্যারেক্টার সাথে, আপনি বলতে পারেন তার ক্যারেক্টার প্রবলেম। এটা আপনি ধর্মকে কেন টানতেছেন, ও তার আচ্ছা, চরিত্রের কারণ প্রবলেম ছিল তার মানে আমাকে। হচ্ছে মুহাম্মদ এই যে ধর্ম নামক চরিত্র দিয়ে যে কিছু ক্যারেক্টারের প্রবলেম দেখাইছে, তার মানে ধর্ম দেখাই এটা সম্ভব, তাই তো? আপনার নবী কিন্তু এটা করছিল, তাই না? মানে তার ক্যারেক্টারের কিন্তু কিছু সমস্যা ছিল। আপনি নবী সম্পর্কে মনে হয় অনেক কিছু জানেন না, আপনার উচিত আচ্ছা হচ্ছে বলুন, আপনি বলুন, আপনি বলুন, শুনে আপনি বলুন, তারপরে আমি নবী শুনবো, আমি সম্পর্কে। আমি আমি আপনার থেকে শিখবো, আমি আপনার থেকে শিখবো আপু না, আমি এত নবী কিছু আপুর সম্পর্কে। শেখাতে পারবো না না আপনাকে, যেহেতু এইমাত্র এইমাত্র বলেন আপু 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 কারণ আপু কম আপু আছে আপু, আপু আপনি তারপরে এইমাত্র হচ্ছে বলেন হাদিস যে আছে, আপনি হয়তো নবীর সম্পর্কে কিছু জানেন না। আপু শুনুন আমার কথাটা, আপনি এইমাত্র বলেন যে আপনি হয়তো নবীর সম্পর্কে কিছু জানেন না, মানে আমি আমি লোপার হমন, আমি নবীর সম্পর্কে জানি না, আপনি জানেন, আপনি এইমাত্র কিন্তু এই কথাটা বললেন আমি যে তো আপনি হয়তো সবকিছু জানলে তো আমি লাইভে থাকতাম না, আপনার কিন্তু সাথে কিন্তু কিন্তু যেটা আপনি কথাটা বলছেন কিন্তু এইমাত্র আপু, তাই না? যে আপনি হয়তো নবীর সম্পর্কে জানেন না, তার মানে কি আমি জানি না লোপার রহমান, আপনি জানেন, তাই তো? আপনি নবীর সাথে যতটুকু জানি ঘর আমি করে দেখে, অর্জন করার চেষ্টা রাইট করছি, রাইট, কিন্তু যেটা আপনি যতটুকু জানেন এটা বলেননি, আপনি সবার আগে বলছেন যে আপনি হয়তো লোপার রহমান নবীর সম্পর্কে জানেন না, তার মানে কি আপনার জ্ঞান আমার থেকে অনেক বেশি প্রখর এই নবী সম্পর্কে, আপনি কিছুটা আসলে ঘর করে এসেছেন কিংবা কিছুটা সেরকম জায়গা থেকে এসেছেন, এই জন্য তো আমাকে সেই জ্ঞানটা দিচ্ছেন, তাই না আপু? আমরা তো সৃষ্টির পরে থেকে, আমরা যখন পৃথিবীতে আসছি, আমাদের পরিবার, আমাদের বাবা মা আমাদের যতটুকু শিখাইছে, এই শিক্ষা থেকে আপনাকে বলছি, যেহেতু আপনার লাইফের সাথে যুক্ত হয়েছেন, তো বাবা মা যে শিক্ষাটা দিয়েছে আপনার, মনে করেন বাবা বললো যে শোনো মা কি বলে এই যে রাম কিংবা শিব কিংবা গণেশ, গণেশের যেমন চেহারাটা একটু হাতির মতো দেখাতে পারে, মানে আমি উল্টা দিক থেকে বলছি যাতে আপনি একটু বুঝতে পারেন, ওই জন্য তো আপনার বাবা এসে বলে যে এই যে গণেশ যার হাতির শুটটা হাতির মতো লাগতে পারে, কিন্তু এটা কিন্তু আমাদের একটা ভগবান, এটা আমাদের একটা গড, আপনি তখন আপনার বাবাকে মেনে নেবেন, যেহেতু আপনার বাবা বলেছিল যে এই যে গণেশের সুর, আত্মবিশ্বাস আপু, আমাদের বিশ্বাস হচ্ছে, মানে আমাদের আত্মবিশ্বাস এবং বিশ্বাস এবং কুবিশ্বাস এগুলোর মধ্যে পার্থক্য আছে, এগুলো কি আপনি বলছেন আপু? আত্মবিশ্বাস, বিশ্বাস কিংবা কুবিশ্বাস কিংবা অন্ধকার বিশ্বাস, এগুলোর মধ্যে প্রত্যেকটার মধ্যে পার্থক্য আছে, এগুলো বুঝছেন আপনি? হ্যাঁ হয়তো অবশ্যই আমি বুঝবেন না, বুঝছেন? আচ্ছা আচ্ছা আচ্ছা, তাহলে বলেন তো এগুলোর ডিফারেন্সটা কি? অনুসরণ করার চেষ্টা আত্মবিশ্বাস মানে, করি, ওয়েট ওয়েট, এত বেশি এক্সপ্লেনেশনে যাব না, আপনি খালি দুইটার মধ্যে পার্থক্য বলেন, আত্মবিশ্বাস মানে কি আর শুধুমাত্র ধর্মবিশ্বাস মানে কি, এই দুটার পার্থক্য আপনি যদি একটু বলতেন আমাকে। আত্মবিশ্বাস বলতে ধরেন আমি আল্লাহকে বিশ্বাস করি, সেটার প্রতি আপনি যদি আমাকে হাজারো অবজারভেশন করেন, আমাকে বিভিন্ন ধরনের, এটা মানে যে কোনো আত্মবিশ্বাস না, ধরনের, এটা কুবিশ্বাস, এটা আমি আত্মবিশ্বাস আমার দিক না, থেকে বলছি, আপনি আমাকে না একটু আপনি প্রশ্ন আপনার দিক থেকে বলে হবে না তো, শুনুন, ওয়ে ওয়ে আপনি ওয়ে, মনে হয় আপু 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 আপু, আমাদের বাংলা ডিকশনারিতে কিছু ওয়ার্ডস আছে যেগুলো আমরা সাধারণ ভাবে আমরা একটা মানে বুঝি, আপনি যদি এখন মনের মাধুরী মিশিয়ে যা ইচ্ছা তাই বলেন যে এটা আমি মনে করি এটাই হচ্ছে সংজ্ঞা, তা তো হবে না, তা না কিন্তু আপু, আত্মবিশ্বাস এবং ধর্মবিশ্বাস কিংবা এগুলার মানে কুবিশ্বাস, এগুলো কিন্তু সবগুলোর ডিফারেন্ট ডিফারেন্ট একটা এক্সপ্লেনেশন আছে, এটা আমি আশা করি অবশ্যই আপনি বুঝবেন। না আপনি বলছেন না এখনো, আপনি বুঝলে এই কথাটা কখনোই বলতেন না, আপনার আত্মবিশ্বাসের সাথে আপনি আপনার ধর্মবিশ্বাসকে গুলিয়ে ফেলেছেন আপু। আপু, যাই আমি আমার ধর্মকে থাক, বিশ্বাস করি, এটাই তো আমার একটা আপু আপু আত্মবিশ্বাস, আপু, আমার কাছে মনে হয় আপনার মনে না হইতে পারে, এটা এই জন্য আত্মবিশ্বাস, হয়তো এটা আপনি ধর না, ধর এটা ধর্মবিশ্বাস, কুবিশ্বাস, আত্মবিশ্বাস না, আত্মবিশ্বাস কোনটা জানেন? আপনি যখন অবশ্যই আপনি লজিক বলতে কিংবা পারেন, আপনি এভিডেন্স যাই দেখে চান আপনার আপনি মধ্যে বলতে পারেন, সেরকম একটা কনফিডেন্স তৈরি হবে, একটা নিজস্ব একটা যে ইউরো ওয়াট, আমাকে কেউ মানে আই এম দা
প্রিন্সিপাল, আম দ্য ইনভিনসিবল, একটা গান আছে আম ইনভিনসিবল, মানে কি আমাকে কেউ রুখতে পারবে না, কেন আমার লজিক দিয়ে, আমার সেই এভিডেন্স গুলো দিয়ে। কিন্তু আপনি যদি বলেন আমার আত্মবিশ্বাস মনে হচ্ছে আমি আল্লাহকে বিশ্বাস করি, না 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 না, এখানে সবাই থাবড়া দিবে আপনাদের, যে এই হিন্দুরা বলবে এই কি বলতেছিস না বলতেছিস, আমার খ্রিস্টানরা কাছে সবার মনে আরেক হয় ভাবে বলবে, না না এরা না না। বরাবরই দেখে এসেছে, আমরা বড় হওয়ার পর থেকে যারা নাস্তিক এরা হচ্ছে এভাবে আল্লাহকে অনেক কিছু বলে, অনেক অপমান করা, অনেক কুৎসিত কথা, অনেক কিছু বলে, কিন্তু তাতে কিন্তু আমাদের ধর্ম বা আমাদের সমাজ কিন্তু পিছিয়ে নেই। আপনি আপনার মন্তব্য করে যাচ্ছেন, আমরা শুনে আপনি যাচ্ছি। পিছিয়ে নেই, সমাজ পিছিয়ে আছে অবশ্যই, এই জন্যই কিন্তু প্রত্যেকটা ধার্মিক দেশ অনেক পিছিয়ে আছে, কিন্তু আপনার মতো মানুষরা অবশ্যই পিছিয়ে নেই। কোন কথা জানেন, চাপাবাজির দিক থেকে, এমনি কিন্তু সমাজের দিক থেকে তো আপনারা পিছিয়ে আছেন, আপনারা কিন্তু উপরে উঠতে পারছেন না, কারণ আপনারা মানে কেউ বলাই ধরে না আপনাদেরকে, কেন, কারণ আপনাদের আত্মবিশ্বাসটা হচ্ছে ধর্মকেন্দ্রিক, যেটাই আপনার হচ্ছে কি একটা এর অধিকার কুবিশ্বাস। নাই? আপনার একজন নাস্তিক, আপনার কি ইসলাম ধর্ম নিয়ে মন্তব্য করার কোনো অধিকার আছে? আমাকে একটু বুঝান, আমার কি আপনার আমার ধর্ম, আপনার যে কি নাস্তিক আমার মন্তব্য করার কোনো অধিকার আছে? আপনি যেমন আমার নাস্তিকতা নিয়ে কথা বলছেন, আপনার যে অধিকারটা আছে, আপনাকে আমি হ্যাটস অফ বলি, ইয়েস ইউ হ্যাভ দ্য রাইট। আমি যদি নাস্তিক হই, আপনার যদি মনে হয় আমার একটা কোনো চাল চলন আপনার কাছে মনে হচ্ছে সমাজের জন্য সেরকম একটা ক্ষতিকর, আপনার যেমন বলার অধিকার আছে আমারও সেটা আছে। আপু এই ডিফারেন্সটা বোঝেন আপনি? আমার মনে হয় না বোঝেন আপনি। আচ্ছা যাই হোক, আমি ছোট্ট লাইফ নিয়ে আসলাম, আপনি জিতছেন আপু, কোন কোন আচ্ছা, কথায় জিতছেন অনেক বললাম, অনেক কিছু, কারণ তারপর আমি আপনি আপনার অনেক সাথে ছোট, যেটা করবো, আপনি আমার বয়সে অনেক ছোট, তারপর যে এসেছেন আমার লাইফে, ওই জায়গা থেকে বলবো যে থ্যাংক ইউ সো মাচ যে অ্যাটলিস্ট এসেছেন আমার লাইফে। আর স্যার আপনি অ্যাটলিস্ট ভালো হচ্ছে থাকবেন। আপনি আপনার আপনার জিনিসকে আপনি অনুসরণ করেন, আপনি মূলত ইসলামকে নিয়ে মন্তব্য করার চেষ্টা করেন, আমার জিনিসটা আমি অনুসরণ করছি আপনার কি? বলতে আপনি যে আপনার কোনো ধর্ম না, আপনি নাস্তিক, সুতরাং আমার মনে হয় উচিত যে আপনারটা নিয়ে আপনি আপনি যেটা বিশ্বাস করেন সেটাকে নিয়ে আপনি যদি কারো উপকার করতে না পারেন তাহলে তো কারো ক্ষতি করার রাইট নাই আছে? আমি তার মানে আপনার ধর্ম সম্পর্কে একটা কথা বলি, আপনার ক্ষতি হয়ে যাবে, আপনার ইমান এত নড়বড়ে আপু, এটাই আপনি বললেন? সি 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 করতে সি হবে সি না, আপু এটা আপু আমি আপু, আপনাকে এটা ঠিক বোঝানো হলো না, চাইছি, আপনার ইমান এত লড়বড়া লড়বড়া খলবলা খলবলা, এটা জেনে আমি সত্যি দুঃখিত হলাম। তো যাই হোক আপু, আপু ছোট্ট লাইফ নিয়ে এসেও, আপনি আমার বয়স আচ্ছা অনেক ছোট, ভালো থাকবেন, আপনি ভালো থাকবেন। মন্তব্য হ্যাঁ আপনি করতে ভালো হবেন আপু, আই লাভ ইউ সো মাচ, আপনি আমার লাইফে যুক্ত হয়েছেন, একটা মেয়ে হয়েছে এতদিন পরে, এই ছেলেদের দেখতে দেখতে আমি টায়ার্ড হয়ে গেলাম। স্যার ইউ আর সো আচ্ছা, কিউট, থ্যাংক ইউ, টেক কেয়ার, ওকে বাই বাই। সরি অনেকেই লাইনে আছে, ছোট্ট একটা লাইফ নিয়ে এসেছিলাম, পরে আবার কথা বেশ, সবার সাথে ভালো থাকবেন, টেক কেয়ার, বাই বাই।